ওয়েলকাম মাই ইংলিশ বুক এমইবি আজকের আমাদের যে ক্লাসটা হবে সেটা হবে পুরোটাই রিপোর্টিংয়ের উপরে এবং আজকে আমাদের আগের ক্লাসের মতোই আজকে একটা ইংলিশ রিপোর্টিং এবং একটা বাংলা প্রতিবেদন আমরা করাবো তো এর আজকে যেটা করছি ফার্স্ট হচ্ছে কিছু পয়েন্টস আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি সো অ্যাকর্ডিং টু দি পয়েন্টস ইউ হ্যাভ টু রাইট আ রিপোর্ট ওকে

prolonged drinking cause arsenicosis and 5000 people affected and 150 people died in the last 6 years in north 24 parganas according to the who normal level of arsenic content in water is 10 micrograms per liter and the maximum permissible liter as accepted by the indian government is 50 micrograms per liter and test results 200 to 600 micrograms per liter দ্য কলকাতা কর্পোরেশন ডিনাইড আর্সেনিক কন্টামিনেটেড সো দিস আর পয়েন্টস অ্যান্ড অ্যাকর্ডিং টু দিস পয়েন্টস ইউ টু রাইট আ রিপোর্ট সো রিপোর্টটা এবার আমরা লিখে চলো কি এখানে টাইটেল কী দেওয়া হচ্ছে জা আ রিপোর্ট অন আর্সেনিক কন্টেমিনেশন স্পেশাল রিপোর্ট কলকাতা আর্সেনিক কন্টেমিনেশন অফ ওয়াটার হ্যাজ স্প্রেইড ইন অ্যান অ্যালার্মিং ওয়ে ইন মেনি এরিয়াজ অফ নর্থ অ্যান্ড সাউথ টোয়েন্টি ফোর পরগনাস ডিস্ট্রিক্টস

বা টেস্ট কন্ডাক্টেড এট দ্য স্কুল অফ এনভারমেন্টাল স্টাডিজ যাদবপুর ইউনিভার্সিটি হ্যাভ শোন দ্যাট মোস্ট অফ দ্য টিউব ওয়েলস ইন দ্য অফেক্টেড এরিয়াজ হ্যাভ বিন কন্টামিনেটেড উইথ আর্সেনিক র্যাঙ্গিং ফ্রম টু হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড মাইক্রোগ্রামস পার লিটার তারপরে লাস্ট প্যারাটা কি বলা হচ্ছে যে মেনি ইয়ার্স অফ গভর্নমেন্ট ইন অ্যাকশন হ্যাড লেড টু দিস সিচুয়েশন দ্য কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশন হ্যাজ কনসিস্টেন্টলি ডিনাইড

যে একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের স্মরণে দুই বাংলার সম্প্রীতি নিয়ে একটি প্রতিবেদন এই প্রতিবেদনটা তোমাদেরকে লিখতে বলা হয়েছে সো স্টার্টিংটা এইভাবে হচ্ছে যে রাঙা একুশে ফেব্রুয়ারি বঙ্গ ভাষাভাষীদের কাছে এক গৌরবময় দিন বাংলাদেশের বাঙালিদের দুর্বার আন্দোলনের ফলেই সারা পৃথিবীর মানচিত্রে একুশে ফেব্রুয়ারি চিহ্নিত হয়েছে মাতৃভাষা দিবস হিসাবে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি ঢাকা ছাত্র যুবক সাধারণ মানুষ গর্জে উঠেছিল মাতৃভাষা বাংলার সম্মান রক্ষায় শহীদের রক্তে রাঙানো সেদিনের আন্দোলন সফল হয়েছিল মাতৃভাষার অধিকার কোনো স্বৈরাচারী শক্তি ছিনিয়ে নিতে পারেনি সেই দিনের গৌরবময় স্মৃতিতে অনুষ্ঠান চলে দু দেশের সর্বত্র ভোর থেকে সীমান্তে পারে দাঁড়িয়েছিলেন দুই দেশের অসংখ্য মানুষ বুকে কালো ব্যাজ মুখে একুশের গান একই সঙ্গে সীমান্তে ভাষা শহীদ দিবসের অনুষ্ঠান করতে চেয়েছিলেন ওপারে যশোর আর এপারের বনগা মহকুমার সব কয়টি সাংস্কৃতিক সংগঠন কিন্তু সীমান্তের নজরদারি নিয়মে অনড় ছিলেন দুই দেশের সীমান্ত রক্ষীরা কাঁটা তারের দুপারে দাঁড়িয়ে হাত নাড়ছিলেন তারা অবশেষে বেলা বারোটা নাগাদ মাত্র দশ মিনিটের জন্য নো ম্যানস ল্যান্ড এ শরিক শহীদ স্মারক ও পুষ্পার্ঘ্য বিনিময়ের অলিখিত সুযোগ দেন দুই দেশের সীমান্ত রক্ষীরা ওই দশ মিনিট ধরেই কয়েকশো মানুষের চোখের জলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পেট্রোপল সীমান্তে বিভেদ মুছে একাকার হয়ে গেল দুই বাংলা অবাঙালি জওয়ানরা বিশ্বয়ে হতবাক হয়ে সেই দৃশ্য দেখলেন কথা ছিল নোম্যান্সল্যান্ডে একই সঙ্গে দুই দেশের ভাষা ও সাংস্কৃতিক কর্মীরা অনুষ্ঠান করবেন কিন্তু প্রশাসনিক জটিলতা ও নিরাপত্তার জন্য তা বাতিল হয়ে যায় বনগাঁ সাংস্কৃতিক গোষ্ঠীর ছেলেমেয়েরা সারা শহর জুড়ে জড়ো হন পেট্রোপল সীমান্তে একই সঙ্গে বাংলাদেশের বেনোপল সীমান্তে জড়ো হল কবি সাহিত্যিক ছাত্রছাত্রীরা প্রশাসনের নির্দেশে পেট্রোপল শুল্ক দপ্তরের পাশে তৈরি হয় বিশাল শহীদ বেদী ভাষা শহীদের সেই বেদি ফুল দিয়ে সাজায় ছেলেমেয়েরা আমার ভাইয়ের রক্তে রাঙানো গান গেয়ে শুরু হয় অনুষ্ঠান শহীদ বেদিতে ফুল ছড়িয়ে দেন বনগার মহকুমা শাসক শুল্ক দপ্তরের কর্তা বিএসএফ পুলিশ অভিবাসন দপ্তর কবি সাহিত্যিক গায়ক ও ছাত্রছাত্রীরা নোম্যান্স ল্যান্ডের পাশে পেট্রোপল এলাকায় বাংলাদেশের মানুষ তখনও ঢুকবার অনুমতি পায়নি দু দেশের পক্ষ থেকে সীমান্তরক্ষীদের কাছে চলছিল অনুরোধের পালা অবশেষে অনুমতি মিলল দুই বাংলার মানুষদের আবেগের কাছে একাকার হয়ে গেল আইনি বাধা নিষেধের জটিলতা স্মরণীয় হয়ে থাকলো ভাষা শহীদ দিবসের এই অনুষ্ঠানটি এইভাবেই ভাষার বন্ধনে সীমা না ছাড়িয়ে প্রাণের বন্ধন বেড়ে যায় দিক থেকে দিগন্তে তো আজকের আমাদের টপিক এটাই ছিল তো আশা করি তোমাদের পূর্বের ক্লাসের মতো এই ক্লাসটাও তোমাদেরকে একই রকমভাবে সমৃদ্ধি করছে সো এই ক্লাসটা অতি অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো যাতে করে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে ওকে সো আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে টাটা